প্রয়াত হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার ভোরে মৃত্যু হয় তার, বয়স হয়েছিল 98 বছর। সাম্প্রতিককালে বর্ষেন অভিনেতাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়, বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। নতুন করে গত 30 জুন ডাক্তার জলিল পরকারের তত্ত্বাবধানে মুম্বাইয়ের পিভি হিন্দুজা হাসপাতালে ভর্তি করাতে হয় দিলীপ কুমারকে। কয়েকদিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। যদিও এদিন হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হল কিংবদন্তি। দিলীপ কুমারের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।